নোর নাহার আপনি প্রশ্ন করেছেন আমি যখন ঘরে নামাজ পড়ি তখন বাসায় বেশিরভাগ সময় কেউ থাকে না আমি নামাজ পড়ার সময় সুরাগুলো হালকা জুড়ে পড়ি কারণ কোনো সাউন্ড করে না পড়লে আমি লাইন ভুলে যাই এতে কি আমার নামাজ হবে জি আপনার সলাত অবশ্যই হবে এমন স্বরে আপনি পড়লেন যে আওয়াজটা আপনি নিজে শুনতে পাচ্ছেন এতটুকুর বৈধতা আপনার জন্য আছে কোনো অসুবিধা নাই বিদিনুল্লাহি তা আলা আপনি আরেকটি প্রশ্ন করেছেন দিনের একটা বড় সময় বাসায় একা থাকি নুর পলি আপনি জানতে চেয়েছেন যে দিনের একটা বড় সময় বাসায় একা একা থাকি তাই আমি মনে মনে আল্লাহর সাথে কথা বলি মনে মনে আল্লাহর কাছে অনেক কিছু বলি জি গুড এখন সমস্যা হলো মাঝে মাঝে টয়লেটে গেলেও আমি ভুলে আল্লাহর কাছে মনে মনে কথা বলে ফেলি এতে কি আমার গুণা হবে সুন্দর প্রশ্ন করেছেন জি ওয়াশরুমে গিয়ে সেখানে আল্লাহ সুবাহান তাল্লার সাথে মনে মনে কথা বলা যাবে কি না অথবা মানে মুখ দিয়ে যদি চলেও আসে কোনো জিকির অথবা কোনো শব্দ সেক্ষেত্রে কি করণীয় সুন্দর প্রশ্ন করেছেন মনে মনে আপনি আপনার আল্লাহর সাথে সর্বাবস্থায় কথা বলতে পারেন এটা একটা চমৎকার ভালো অভ্যাস সবার উচিত তার সৃষ্টিকর্তার সাথে তার রবের সাথে তার ইলাহের সাথে চমৎকার একটা বন্ধন তৈরি করা তাকে ফিল করা

মানে ইবাদতের একটা পরিচয় হচ্ছে এহসান এহসান মানে তাহবুদ আল্লাহ তারাহু আল্লাহর এমন ইবাদত করা যে আপনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছেন মনে হবে আপনি আল্লাহকে দেখছেন আল্লাহকে আপনি দেখছেন এরকমটা আপনার অনুভব আসবে তো আমরা বলবো যে এই অবস্থাটা আপনার জন্য নিঃসন্দেহে প্রশংসার আপনি এটি করতে পারেন এবং অবস্থায় মন থেকে আল্লাহর সাথে আপনি কথা বলতে পারেন কোনো অসুবিধা নাই আল্লাহর সাথে অবস্থান করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন তবে মুখে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলার প্রতি উৎসাহ দিয়েছেন এতে করে আপনার ভেতরে যেটা আছে সেটার সাথে মুখে আসলে এটা কম্বিনেশন হলো তবে ওয়াশরুমে গিয়ে কোনো মতেই মৌখিক জিকিরগুলো করা যাবে না শেখ বিন বাজ রাহিমহল্লা ওনার ব্যাপারে ওনার স্টুডেন্টস যারা ছিলেন ছাত্র তারা বলেছেন যে আমাদের শেখ যখন ওয়াশরুমে ঢুকতেন তখন ওনার মাথার মধ্যে যে সীমাগ বা রুমাল থাকতো সেই সিমাগের যেই আপনার কি বলে যে আচলের মতো থাকে যেটা নিচের দিকে পড়ে সেই অংশটুকু উনি কি করতেন মানে রুমালের সেই অংশটুকু মুখের মধ্যে পড়ে এবার মুখের দিয়ে মুখটা বন্ধ করে তারপর ওয়াশরুমে যেতেন কেন কারণ ওই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার উনি সবসময় বলতেই থাকেন এই ওয়াশরুমে গেলে পরেও ওই এই যে অবচেতন ভাবে সেটা চলে আসতো এই জন্য উনি মুখটাকে বন্ধ করে সুফাহ আল্লাহ মুখটাকে বন্ধ করে তারপরে সেখানে যেতেন তো আল্লাহ আকবর উনারা আল্লাহ সুহান এত কাছের মানুষ ছিলেন তো আল্লাহ সুবহান আতালার কাছে আমরা দোয়া করি সর্বাবস্থায় যেন আমরা জিকির এবং আল্লাহকে ফিকির করার তাওফিক যেন তিনি দেন আল্লাহ আল্লাহ্রিকা হাসন আলামিন।